ওভারলোড বালির লরির দাপাদাপিতে আরামবাগের নাজেহাল সাধারণ পথ চলতি মানুষ থেকে শুরু করে নিত্যযাত্রীরা সকলেই। এই অভিযোগ নতুন না, প্রতিদিনই আরামবাগের উপর দিয়ে যাচ্ছে একাধিক ওভারলোড বালি ভর্তি লরি। এর ফলে বেহাল হচ্ছে রাস্তার অবস্থা, প্রায়শই ঘটছে দুর্ঘটনা। মূলত অতিরিক্ত মাত্রায় পণ্যবাহী গাড়ি চলাচলের ফলে কিছুদিন আগে একবারে বেহাল হয়ে পড়েছিল আরামবাগের রামকৃষ্ণ সেতু। প্রায় 3 মাস মেরামতির জন্য বন্ধ রাখতে হয়েছিল বড় গাড়ি চলাচল। সেই সময় চরম ভোগান্তির মধ্যে পড়েছিল সাধারণ মানুষ। অতিরিক্ত মাত্রায় বালি নিয়ে যাওয়ার ফলে প্রায় সময় রাস্তার মাঝে বিকল হয়ে পড়েছে গাড়ি, ফলে যানজট সৃষ্টি হচ্ছে গোটা শহর জুড়ে। তবুও ঘুষপ্রেমী প্রশাসনের পুলিশের সামনে দিয়ে অবাধে চলছে ওভারলোড বালির গাড়ি। প্রশাসনের উদাসীনতার ফলে ক্ষোভে ফুঁসছে সাধারণ মানুষ। কি করে হয়েছে দাদা? দাদা এখানে দেখুন বাঁক মাথা, রাস্তার অবস্থা দেখুন কিরম রাস্তা। পশ্চিমবাংলায় এইভাবে রাস্তা হয়, আর যে কোনো একটা সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবে। হ্যাঁ, গাড়ি যাচ্ছিল, একটা বাড়ির বালির গাড়ি যাচ্ছিল ভুলটা ঘেঁটে রাস্তার মধ্যে আছে। এখনো পুলিশ পর্যন্ত আসেনি। এত ওভারলোড নিয়ে মানে এখানে পয়সা দাও, ওখানে পয়সা দাও, না পয়সা দিলে কী করে চলবে? তাহলে মালিক তো গাড়ি ওভারলোড নিতেই পারে। হ্যাঁ, ওভারলোড নিতেই পারে তো। মানে মেন এটা হয়েছে ওভারলোডের কারণে, ওভারলোডের জন্যই হয়েছে তো। একটা মালিক তো ওভারলোড নেবে, সে এখানে পয়সা পৌঁছো, ওখানে পয়সা পৌঁছো, কাকে পয়সা, কাকে পয়সা দিতে হচ্ছে? পয়সা মানুষ নিচ্ছে। কোনো প্রশাসনের নামও বলবো না, কারো নাম বলবো না। আপনার নাম কি? হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম নম রায়, স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, স্থানীয় বাসিন্দা। অন্যদিকে ট্রাক চালকদের অভিযোগ, প্রতিদিন যেভাবে জ্বালানি তেলের দাম বাড়ছে তাতে করে ওভারলোড বালির গাড়ি নিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। এছাড়াও তিনি বলেন, রাস্তায় প্রায় 8 থেকে 10 জায়গায় খরচা দিতে হচ্ছে পুলিশকে, তাহলেই মিলছে ওভারলোড বালি নিয়ে যাওয়ার ছাড়পত্র। গাড়ি গুল্লা কেটে গেছে, সেটা তো ঠিক আছে, কিন্তু একটা তো লিমিট রয়েছে। ওভারলোড বাড়ি নিয়ে যাচ্ছে, ওভারলোড না নিয়ে বেড়াবে নি, ওভারলোড না গেলে বেরোবে না। কেন বেরোবে না? কেন? ডিজেলের দাম বেশি আছে, সেই জন্য ওভারলোড নিয়ে যাচ্ছেন। বালি দাম বেশি আছে। আচ্ছা, আগে টেন্ডার ছিল না, এখন টেন্ডার হয়ে গেছে, রাজ্য সরকার টেন্ডার করে নিয়েছে। আচ্ছা, পুলিশ খরচা লাগছেই লাগছে ওভারলোড জন্য। মানে আপনারা যেরকম ওভারলোড নিয়ে আসেন, একটা লিমিট রয়েছে তো, এরকম আনলিমিটেড ওভারলোড নিয়ে আসছেন, তার জন্য কি পুলিশ কিছু বলছে না রাস্তায়? হ্যাঁ, তার জন্য রাস্তায় পুলিশ খরচা লাগছে, পুলিশকে খরচা দিতে হচ্ছে। কোথায় কোথায় খরচা দিতে হচ্ছে? রাস্তা পুলিশ দাঁড়িয়েছে কতগুলো জায়গায় পুলিশকে খরচা দিচ্ছেন? তাও মোটামুটি 8-10 জায়গায়। 8-10 জায়গায় কতগুলো থানা রয়েছে এটাই অত জানি না। 8-10 জায়গায় টাকা দিয়ে তাহলে ওভারলোড গাড়ি নিয়ে চলে আসছে, তাই তো? বালির গাড়ি থেকে খরচের নামে পুলিশের টাকা নেওয়ার অভিযোগ আজ নতুন না, কিন্তু আর কতদিন চলবে শহর জুড়ে ওভারলোড গাড়ির দাপাদাপি সেটাই এখন দেখার। ব্যুরো রিপোর্ট, প্রতিবাদী আওয়াজ। আরামবাগ হোটেল এন্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড। সপরিবারে ছুটি কাটাতে আজই চলে আসুন। ঠিকানা জয়রামপুর খেজুরতলা আরামবাগ হুগলি। কন্ট্যাক্ট নাম্বার 9732046744 অথবা 8348789851।